আমরা সবাই বাড়ি থেকে চলে যাচ্ছি বলে তুমি কিন্তু ভেবো না যে তুমি তোমার কাজে ফাঁকি দিতে পারবে। বড় মানে কিন্তু তার মানে কাজে যেন কোন রকমের ত্রুটি না থাকে, হ্যাঁ মনে থাকবে তো? উঠামি, একটা হেল্প করবে প্লিজ? তোকে কি? আমাকে একটা কাজে যেতে হবে, আমি যাব। সর্বনাশ, ওরা জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। শোনো না, বলছি যে ওরা কখন ফিরবে তাও? ওরা কখন ফিরবে? ফিরতে ফিরতে বিকেল হবে। বিকেল? আমি না বিকেলের আগেই চলে আসবো, যাবো। যাবি? তুমি যাই না প্লিজ। যাক বাবা, দেবযানি দিদি আর সন্দেহ করবে না, কিন্তু কিন্তু অত শত ভেবে লাভ নেই, যাই তো আগে, দেখি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। বলছি ইস্ট বিআই অডিটোরিয়ামটা কোন দিকে? সে তো বড় রাস্তার দিকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সে যাবেন কি করে? সে তো এক ঘন্টার পথ। সে কি এক ঘন্টা? বলছি ইস্ট বিআই অডিটোরিয়ামে যাবেন? চলুন। স্টপ স্টপ, আরে গোবেন। কেন? আমরা তো এসে গেছি আর টাইমও তো হয়ে গেছে। সাগর, সো সিলি ইউ আর। বোকার মতো হাসছো যে? তুমি জানো গাড়িটা কেন আমি দাঁড় করাতে বললাম? হ্যাঁ, মানে সাগরের দরটা একটু বাড়ানোর জন্য বড় মা। যাক, বুদ্ধিটা খুলছে তাহলে, গুড। তোমার সঙ্গে থাকার রেজাল্ট বড় মা। শুধু লেট আসলে ভ্যালিও বাড়ে, আর আমার গুণ, আমার ব্যবহার, এইগুলোর কোনো ভ্যালিউ নেই। অবশ্যই আছে বেটা, কিন্তু কিছু কিছু জায়গায় অপেক্ষা করানোটা ইম্পর্টেন্ট। সবাইকে তো বুঝতে হবে মিস্টার সাগর সেন ইজ এ VVIP, এত সহজে তাকে ছোঁয়া যায় না। ট্রাস্ট মি বেটা, তোমার মম কি কখনো তোমার খারাপ চাইতে পারে? নাও ইজ দ্য পারফেক্ট টাইম, চল। হ্যাঁ হ্যাঁ, আমরা ইনস্টিটিউট থেকে জ্যোতিকে নিয়ে এসেছি। না আর কে আসছে সেটা তো আমি জানি না, তাহলে আমাকে অর্গানাইজারদের সাথে একবার কথা বলতে হবে। আর প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন, প্রোগ্রামটা জাস্ট শুরু হতে চলেছে। হ্যাঁ প্লিজ প্লিজ। নীলিমা সেন, সেই নীলিমা সেন।